আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে, আর আমার আজকের রেসিপিটি হলো লোট্টা শুটকির রেসিপি। তাহলে আর সময় নষ্ট না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। গ্যাসের উপর একটি হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিলাম 1/4 কাপ সরিষার তেল। আজকে শুটকি মাছ আমি সরিষার তেল দিয়ে রান্না করব, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এবার দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। পেঁয়াজ যখন এরকম নরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 10টি কাঁচামরিচ এবং 3টি রসুনের কোয়া। এই রসুনের কোয়াগুলো একটু বড় বড় সাইজের ছিল, তাই আমি দুভাগ করে নিয়েছি। আপনাদের রসুন কোয়া যদি ছোট ছোট সাইজের হয় তাহলে আস্তে রসুন কোয়াও নিতে পারেন। এবার রসুন কোয়া দ্রুত সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা ব্যবহার করছি, 3-4 মিনিট পর ফিরে এসেছি। এবার দিচ্ছি লবণ। লবণ দেবার সময় একটু সাবধানে দিবেন, কারণ শুটকি মাছে যথেষ্ট লবণ থাকে, প্রয়োজনে কম দিতে পারেন। রান্না শেষে গ্যাস থেকে নামাবার আগে চেক করে নেবেন, প্রয়োজন হলে তখন দিয়ে নেবেন। এবার দিচ্ছি মরিচ বাটা, এখানে 6টি শুকনো মরিচ আমি বেটে নিয়েছি। হলুদ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। সব মশলা ভেজে নিব। এবার দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা বাটা আগেও দিতে পারেন, যেহেতু আমি ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে নিলাম। এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে তাতে এখন দিব 2টি আলু। আলুগুলোকে আমি এভাবে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। এবার মশলার সাথে আলু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দিব আলু সিদ্ধ হবার জন্য। 4-5 মিনিট এভাবে রাখলে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। 4-5 মিনিট পরে ফিরে এসেছি। এবার দিচ্ছি একটু বেগুন। বেগুনও আমি আলুর মতো করে কেটে নিয়েছি। আবারও 4-5 মিনিট ঢাকনা ব্যবহার করব সিদ্ধ হবার জন্য। চার পাঁচ মিনিট পরে ফিরে এসেছি। এবার দিচ্ছি শুকনো মাছ, মানে লোট্টা মাছ। এখানে 100 গ্রাম লোট্টা শুটকি নেওয়া হয়েছে। শুটকিগুলোকে আমি গরম পানি দিয়ে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি। এবার সব কিছু ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1টি টমেটো। এবার 5 মিনিট ঢেকে মাঝারি আঁচে জাল দিলেই হয়ে যাবে শুটকি রান্না। তাহলে দেখলেন তো, খুব সহজে কিন্তু লোট্টা শুটকি রান্না করা যায়। এবার পরিবেশনের পালা, বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখতে পারেন। আশা করছি রান্নাটা পছন্দ হবে। আমার পরবর্তী রেসিপিটি পেতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।